এবার কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লাকে তলব করল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় ফরেস্ট অধিকারী অনুব্রত মণ্ডল, পরেশ পালের পর শওকত মোল্লাকে সিবিআই তলব। এবার কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাকে শুক্রবার নিজাম প্যালেসে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, তৃণমূল বিধায়কের কাছ থেকে বিভিন্ন নথি সহ তলব করা হয়েছে। শওকতকে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি নিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চাওয়া হয়েছে সম্পত্তির হিসেব এবং ব্যাংকের স্টেটমেন্টও। বলা হয়েছে বিধায়কের নামে কোনো ব্যবসা থাকলে সেই নথিও নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রের দাবি, আসানসোল থেকে পাচার করা কয়লা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। এর মধ্যে ভিন রাজ্যের পাশাপাশি রয়েছে নদিয়া, পুরুলিয়া, ক্যানিং। যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত তাদের জেরা করে শওকত মোল্লার নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এই বিষয়ে তৃণমূল বিধায়ক বয়ান খতিয়ে দেখার পাশাপাশি তার থেকেও নানা তথ্য জানতে চাইল সিবিআই। তবে দক্ষিণ চব্বিশ পরগনার দাপুটে এই তৃণমূল নেতা নিজাম প্যালেসে হাজিরা দেয় কিনা সেটাই দেখার।